প্রায় প্রত্যেক বছরই আসি, তো এই বছরও এই নিয়ে দুইবার আসা হলো। তো আজকেই বেশিরভাগ বই কেনা হয়েছে। তো প্রত্যেক বছরই দেখা যায় নিজের বই কেনার পাশাপাশি ছোটদের জন্য বেশি বই কেনা হয় এখন। এটার মেইন উদ্দেশ্যটা যেটা হচ্ছে, আমরা তো বাঙালি, আমাদের মাতৃভাষাকে আমরা অনেক ভালোবাসি, তো আমরা চাই আমাদের যে পরবর্তী জেনারেশন, আমাদের ওরা যেন বাংলা ভাষার সাথে, বাংলা সাহিত্যের সাথে, বাংলা ছড়া কবিতা এগুলোর সাথে যেন আরও আরও যেন আত্মার সাথে মিশে থাকতে পারে। খুব ছোটবেলায়, এখনো স্কুলে যায় নাই, কিন্তু স্কুলে যাওয়ার আগে আমরা বাংলা বর্ণমালা সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এই জন্যই আর কি ছোটদের জন্য বেশি কেনা আর কি। এখন পর্যন্ত তো বেশিরভাগ বাচ্চাদেরই বই কিনেছি, আর কিনেছি কিছু উপন্যাস হুমায়ুন আহমেদের, আর কিছু ডিটেকটিভ, এবং আরও কিছু বাচ্চাদের কিছু বর্ণমালা সিডি আছে, সেগুলো কিনবো, যেটা বাচ্চারা এফেক্টিভ বেশি হবে আর কি। অনেক সময় বই পড়তে চায় না। মেলা পরিবেশ খুবই ভালো, সবসময় যেরকম থাকে সেরকমই শান্তিপূর্ণ পরিবেশ আর কি অন্যান্য মেলা থেকে। ব্যতিক্রম এবার মনে হচ্ছে যে মেলাটা একটু ছোট ছোট পরে, একটু আয়তনটা মনে হচ্ছে একটু কমে গিয়েছে। হ্যাঁ, স্টলগুলো অনেকখানি চেঞ্জ সেখানে। হ্যাঁ, সেটা মানে ডিজিটাল ঢাকার মতো মনে হচ্ছে যে ডিজিটাল মেলা হয়ে গেছে, ডিজিটাল অনেক স্টল দেখতে পাচ্ছি। হুমায়ুন আহমেদের কিছু বই কিনেছি, আর গল্পের বই, বাচ্চাদের বই, এই তো। হ্যাঁ, আর এক হচ্ছে ভারতত্ত্বের একটা বই কিনবো। থ্যাংক ইউ। আমার নাম তৃষা, আমি বই মেলায় আসছি, ভালোই লাগতেছে। আর বই কিনছি, হুমায়ুন আহমেদের বই কিনছি, আর মোহাম্মদ জাফর ইকবালের বই এখন খুঁজতেছি। এছাড়াই বই মেলায় আসি, খুবই ভালো লাগে। মেবি ইট সাউন্ডস ভেরি ফানি অনেকের কাছে, বাট হুমায়ুন আহমেদের বই কিনি সবসময় খুঁজে খুঁজে। এবারও হুমায়ুন আহমেদের বই কিনেছি, আরও কয়েকটা কেনার জন্য খুঁজতেছি দোকান। পরিবেশ তো আকাশ পাতাল পার্থক্য আগের চাইতে অনেক ডেভেলপ হয়েছে। মেয়েরা এখন সাহস করে এই রাত্রে 8টা-9টার সময় বই মেলায় আসতে। বই মেলার আমি যেটা মনে করি, ইয়াং জেনারেশন আরও বেশি আসা উচিত, স্পেশালি যারা বাংলা বলতে পারে না, বিদেশি স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ে যেসব বাঙালি ছেলে পেলে, তাদের আসা উচিত বই মেলায় বেশি করে, এবং জানা উচিত বাঙালি জিনিসটা কী, বাংলাটা কী। তাদের আসার আগে তাদের প্যারেন্টসদের আসা উচিত, শেখা উচিত বাংলা কী, দেন দে ক্যান টিচ দেয়ার চাইল্ড যে বাংলা কত ঐতিহ্যবাহী একটা সংস্কৃতি। থ্যাংক ইউ।